28 জুনের নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন ইরানের ছয় প্রেসিডেন্ট প্রার্থী। সোমবার রাষ্ট্রীয় টিভিতে চার ঘন্টার ম্যারাথন বিতর্কে অংশ নেন তারা। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারের উপায় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। ছয় প্রার্থী নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টার আশ্বাস দেন, প্রয়োজনে অর্থনীতিতে সংস্কারের কথাও বলেন। এবারে নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে মোট পাঁচটি বিতর্ক আয়োজনের পরিকল্পনা আছে তেহরানের। চূড়ান্ত লড়াইয়ের জন্য টিকে থাকা ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই কট্টরপন্থী হিসেবে পরিচিত এখন পর্যন্ত, যাদের মধ্যে ফেভারিট মনে করা হচ্ছে তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ বাঘের কালিবাফকে। সংস্কারপন্থী হলেও সমানে সমান লড়ে যাচ্ছেন হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ান। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রইসি নিহত হয় শূন্য হয় ইরানের প্রেসিডেন্টের পদ।